বৃহস্পতিবার সকালে মিরপুর দশের ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী হামলাকারীরা মেট্রো রেল যেভাবে ধ্বংস করেছে তা কোনোভাবে মানতে পারছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন সরকার যে উন্নয়ন করছে সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে বৃহস্পতিবার সকালে কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন এ তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে এবং ধ্বংস গ্রহণযোগ্যকারীদের রুখে দিতে জনসাধারণকে এগিয়ে আসা আহ্বান জানান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আরো বলেন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে দেশ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা করা হবে এ দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে সেটা ব্যর্থ হতে পারে না আক্ষেপ করে শেখ হাসিনা বলেন যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো ধ্বংস করা আসলে কোন ধরনের মানসিকতা ঢাকা শহর যানজটে নাকাল থাকলেও মেট্রো সস্তি দিয়েছে আধুনিক প্রযুক্তির এই পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না